আপনি কি অসুস্থ, সুচিকিৎসার কথা ভাবছেন? আজই চলে আসুন জেন মেডিকেল হল। এখানে অতি কম খরচে কলকাতার অভিজ্ঞ ডাক্তারের সাহায্যে সুচিকিৎসা করা হয়। যোগাযোগ 9733672355। গত পরশুদিন সুন্দরবন সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে বুলবুল নামক যে ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরের বুকে আছড়ে পড়ে যে ধ্বংসলীলা চালায়, তার ফলে সমগ্র সুন্দরবন তথা সাগর, পাথর, নামখানা, গোসাবা, বকখালি, মৌসুমী আরো বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়। আজও ওই বিধ্বস্ত এলাকাগুলি আকাশপথে হেলিকপ্টারের মাধ্যমে পরিদর্শন করেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমগ্র এলাকাগুলি আকাশপথে পরিদর্শন করার পর সর্বশেষ কাকদ্বীপ ব্লকের কমপ্লেক্সে এসে পদার্পণ করেন। ওই স্থানে প্রশাসনিক বৈঠক সহ প্রেস কনফারেন্সের মাধ্যমে সমগ্র সুন্দরবন বাসীদের পাশে থাকার অঙ্গীকার করেন। যারা মারা গিয়েছে তাদের ডিজাস্টার থেকে 2 লাখ টাকা করে দিয়ে দেবে তাদের পরিবারগুলোকে। আর যে মারা গিয়েছে, একটা কার এলাকায় মারা গিয়েছে, কাকদ্বীপ, কাকদ্বীপ মন্টুকে চেকটা দিয়ে দাও, দিয়ে দেবে পরিবারটাকে। চেকটা আমরা নিয়ে গেছি, পরিবারের চেকটা দিয়ে দাও। হ্যাঁ, সবাইকে নিয়ে দাও, চেক দিয়ে দাও না বাড়িতে। কি আছে একটা পরিবার মারা গিয়েছে, সঙ্গে সঙ্গে পেয়ে গেলে তার একটা ইয়ে হয়। হ্যাঁ, দিয়ে দাও। আর তা বাদ বাকিগুলো পেয়ে পরে আমরা দেখে নেবো, আমাদের কাছে লিস্ট আছে। তাহলে জিনিসপত্র কিন্তু যেটা আমি বলেছি, জিনিসপত্র কিন্তু যেটা প্রয়োজন রিলিফের কাজে, তাতে যেন কোনো অসুবিধা না হয়। যদি অসুবিধা হয় তাহলে আমায় বলবে। আগে থেকে যার বাড়ানো নেই সেও বাড়িয়ে দেয়, আগে থেকে এগুলো বলবেন না প্লিজ। তার কারণ হচ্ছে সবজি এমনি আমাদের এখন শীতকাল, শীতকালে সবজির দামটা কম থাকে। এইখানে যে সবজিগুলো হয়েছে সবজির থেকেও বেশি ক্ষতি হয়েছে এখানে ধানে আর পানি। এগুলো নজর রাখুন। ম্যাডাম, আরেকটা আকাম পূর্ণ আগের নির্দেশ অনুযায়ী আমাদের পঞ্চায়েত দপ্তর এই জল নিষ্কাশনের জন্য 100 দিন আগে থেকে নভেম্বর মাস ব্যবহার করার অনুমতি দিয়ে দিয়েছে। অলমোস্ট 20,000 মতো হাউস হোল্ড থাকবে, যেগুলো মেন এফেক্টেড ব্লকগুলো, গোসাবা, বাসন্তী যেগুলো আছে সমস্ত, বা এইদিকে নামখানা, পাথর প্রতিমা বা সাগর, এগুলো সমস্ত মেনলি এলটি পোল যেগুলো আছে এগুলো নিয়ে কাজ। রেস্টোরেশন করবার জন্য ম্যান পাওয়ার আছে কি? হ্যাঁ, 2,000 মতো ম্যান পাওয়ার অলরেডি আজকে থেকে নেমে গেছে ম্যাডাম। টোটাল এরিয়া ভাগ আপনারা এমনি অন্যান্য কাজে, টেকনিক্যাল কাজ যদি করতে পারেন না, ইলেকট্রিশিয়ানের কাজ জানে না যে কিছু পারবে না, প্লাস লোকাল ছেলে মেয়েদের 100 দিনের কাজে এখান থেকে এমপ্লয় করুন, পরে তাদের দিয়ে কাজে লাগবে। ওটা কী ধরুন, ওরা তো ইলেকট্রিকের কাজটা করতে পারবে না, কিছু পোলটা বয়ে আনতে পারে, ধরুন একটু সিমেন্ট এগিয়ে দিতে পারে, ধরুন একটু কাগজপত্র এগিয়ে দিতে পারে, একটু জল এগিয়ে দিতে পারে, এই নানা রকম আনুষঙ্গিক জিনিস। তাতে ওদের অ্যালাউ করে দাও, যা লাগবে 100 দিনের কাজের লোক ওদের কাজে লাগাও। কারণ 2,000 ম্যান পাওয়ার অলরেডি এখানে নেমে গেছে ইলেকট্রিসিটির ব্যাপারে। রুদ্রনগরের ওই দিকটা বেশি ডেঞ্জারাস আছে, যেটা মৌসুমী আইল্যান্ড, একটা মৌসুমী আইল্যান্ড আছে, আর বাসন্তী, গোসাবা, আর পাথর প্রতিমা, আর পাথর প্রতিমা, আর এদিকে আছে আপনার ফুলতলি, ঝড়খালি, এই সমস্ত জায়গাতেও আছে, ঝড়খালি, পাখিরালয় ওই দিকে, হ্যাঁ এদিকেও আছে। তবে আমরা প্রত্যেকটা লোকেশন খালি বকখালি এফেক্টেড ইয়ার, দেখে নিচ্ছেন পানীয় জল পিএইচিকে ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই করতে হবে। পিএইচিকে দিয়ে যতক্ষণ পর্যন্ত ন্যাচারাল এটা না হচ্ছে, কী কী আপনাদের কী প্রিকশন, কী ডিএম বলুন। আমাদের অলরেডি ম্যাম এখন যেটা যেটা দরকার ওখানে ওয়াটার পৌঁছে সেগুলো পৌঁছে দিয়েছি, আমাদের ইলেকট্রিসিটি এসে গেছে বলে আমার মনে হয় পাউচে কোনো দিন পারবে না, গাড়ি পৌঁছে দিন যেটা ওয়াটার তৈরি করে, ওই গাড়ি কিছু রিকোয়েজিশন করতে হবে, পিএইচিকেও ডাকা হয়নি, পিএইচিকে ডাকতে হবে। ঠিক আছে ম্যাম, যে গাড়ি জল তৈরি করে, তৈরি করে দেয়, সেই রকম প্রয়োজন আছে খাবার জলের ক্ষেত্রে। এটা তো টাইম লাগবে, দুপুরগুলো তো পরিষ্কার করতে হবে, টাইম তো লাগবে, এক্ষুনি সব চাইলে গভর্নমেন্ট কোথা থেকে এখনই সব দেবে, যেতেও তো টাইম লাগবে। Thank you.
জয়ন্তবাবু বললেন এটা জেনুইন প্রবলেম, পুকুরের জলগুলো গাছ পড়ে নষ্ট হয়ে গেছে, গাছগুলো পুকুর থেকে না পরিষ্কার করা পর্যন্ত এটা কনভার্জেন্স প্রোগ্রামে 100 দিনে নিলাম, জল ধরো প্রোগ্রামের সাথে এবং ফিশারিস, এই দুটো ডিপার্টমেন্টে জল ভরো ডিপার্টমেন্ট এবং ফিশারিস ডিপার্টমেন্টেও লাগবে, কাজ করতে গেলে তখন কিন্তু এই আনুষঙ্গিক জিনিসগুলো উঠে আসে। এবার যে জল ভরো আর ফিশারিসকে নিতে হবে, তাদের দিয়ে ডিএমএর নেতৃত্বে এখানে জেলা লেভেলে যারা হেড আছেন আইনি ডিপার্টমেন্টে তাদের একটা টিম করলাম, প্লাস তোমাদের স্টেট লেভেলে একটা টিম করলাম যেখানে যেখানে যে ঘটনা ঘটেছে, এবং যে যে জেলার হেড অফ দ্য ডিপার্টমেন্ট যারা আছেন জেলায় লাইন ডিপার্টমেন্টের হেড, তাদের সবাইকে দায়িত্ব দিই, তাদের নেতৃত্বে ডিএমএর নেতৃত্বে একটা টাস্কফোর্স তৈরি হোক, এই প্রত্যেকটা জেলার জন্য একটা করে টাস্কফোর্স, হ্যাঁ, এই সমস্ত ডিপার্টমেন্টগুলোকে রেখে, আর স্টেটেও একটা টাস্কফোর্স সিএসএর নেতৃত্বে তৈরি হচ্ছে, এটা তিন দিন পরপর না, এখন 48 আওয়ার্স পরপর মনিটরিং করতে হবে, কারণ নাও দ্য টাইম ইজ ভেরি ক্রুশিয়াল, যতক্ষণ এটা স্বাভাবিক না হচ্ছে 48 আওয়ার্স পরপর মনিটরিং করতে হবে, 1 ঘন্টা করে সময় দিন এর জন্য, বাদ বাকিটা আপনারা ফিল্ডে কাজ করুন। এখন শীতকাল যেহেতু আসছে এক্ষুনি ওয়েদারের খারাপ হওয়ার সম্ভাবনা কম থাকবে, এমার্জেন্সি কিছু না হলে, ফলে এই সময়টা আপনারা কাজটা করতে পারবেন। আমি পাবলিক রিপ্রেজেন্টেটিভ যারা আছে গ্রামসভা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ বা মিউনিসিপ্যালিটি যারা আছে, মিউনিসিপ্যালিটি এসব জায়গায় বেশি নেই, আবার বকখালি ডেভেলপমেন্ট অথরিটি, সুন্দরবন উন্নয়ন দপ্তর, এদের বলবো যে এখন একদম এই ছোটো ছোটো কাজগুলো আগে রেস্টোর করা, অসুবিধা নেই, তারপরে যা আছে স্টকে দিতে শুরু করো, যেখানে যেখানে তারপরে চাইছি, কারণ অনেক সময় মনে করবে রাখবে মাথার চালটা নেই, একটা টাকুরি দিয়ে কোনো রকম জীবন, আর এই সমুদ্র যেখানে নদী বেশি সেখানে খাওয়াটা বেশি, তারপরে নিয়ে কাপড় হবে না, তারপরে যে যা যা রিকুইজিশন আছে করে দেবে, আমি কিন্তু কোনো কমপ্লেন শুনতে চাই না টাকুরি নিয়ে, হেলথের সব মেডিসিন রেডি আছে, যেহেতু এই জ্বরটা চলে গেলে তখন আবার পেট খারাপ, সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে এই প্রবলেমে, এবং সন্দেশখালী ওই দিকটাও হাসপাতাল বসিরা, ওই দিকটা তো আমরা কষি দিতে হবে, ওটাও প্রশ্ন আছে, আপনাকে যেগুলো আছে ছোটো খাটো টুকটাক করে দেবে, এইগুলো আমি যে ওপর থেকে দেখলাম পানের বরজ যেখানে বেশি প্রভাব সেখানে 100% নষ্ট হয়েছে, আর অন্যান্য জায়গাতে আমি যেটা দেখেছি 70-30 হবে, কিন্তু পানের বরজ এসব জায়গাগুলো 100% ডেস্ট্রয় হয়েছে, আর ধানটা টোনারটাই ঘুরিয়ে পড়েছে। এখানে আপনারা যেটা রিসার্চের টিম পাঠাচ্ছেন বা আজ থেকে পাঠিয়েছেন, আবেদন করতে হয় সেটা করেননি, ক্রমশ বাড়ছে না, এর আগে মাত্র এর অর্ধেক ছিল, বছর ওটা পেলে এত এই বুদ্ধিটা তো কাজে লাগাবে না আপনারা, আমরা চেষ্টা করছি না না চেষ্টা করছি বলে হবে না, স্পেশাল ক্যাম্প করে এগুলো করতে হবে, করে ক্রপ ইন্স্যুরেন্স ইমিডিয়েট দেখে নিন, দুই হচ্ছে যারা ধান বিশেষজ্ঞ, টোটাল পাকা ধান বুঝতে পারছেন, পাকা ধান শুয়ে গেলে আর কিছু করার থাকে না, এইটাকে অল্টারনেটিভ আমরা কোনো কাজে লাগাতে পারি কিনা দেখুন, এবং সেখানে চাষবাসে কীভাবে লোকের মানে অল্টারনেটিভ কী করা যায়, এবং যে চাষগুলো যে ধানগুলো নষ্ট হয়ে গেছে সেই ধানগুলো কী কাজে রাখতে পারে, আপনি হচ্ছে যে ইন্স্যুরেন্স কভারেজ করে হেল্প করে দেবেন, দেখেন কারণ যদি অর্ধেক বাড়ি কাঁচা বাড়ি ভেঙে যায় তাহলে নিচে জলটা যেটা জমে সেটা কিন্তু পুরো বাড়িটাকে উপড়ে যায়, সুতরাং সেটা না করে এটা দেখে নিন,
এটা মানে বাংলার আবাস যোজনা, এগ্রিকালচার, চাষ, এই দুটো আপনাদের বললাম। আর পাড়ের বরজ, পাড়ের বরজ এইসব দিকগুলো কিন্তু 100% গেছে। আর ওই দিকেরগুলো যেগুলো ধরুন হয়তো বারিকপুরে আছে, সোনারপুর আছে, বা ডায়মন্ড হারবারের ওদিকে আছে, বা মগনাহাট আছে, এদিকটাতেও কিছু গেছে, কিন্তু এই জায়গাগুলোতে 100% গেছে। এটা আমি ওপর থেকে যেটুকু আমার দেখা সম্ভব তার মধ্যে আমি যেটা দেখলাম। প্রশ্ন আপনারা বসুন, ইরিগেশনটা আছে রবিনে, তাই তো? ইরিগেশনটা কি আছে? ইরিগেশন আপনারা একটা পুরো সার্ভে করুন, করে বাঁধ যেগুলো দিকে গেছে একটু ম্যাগ্রোভের দিকে জোর দিন তো। ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে কথা বলুন, ফরেস্টের কারা আছে? আমি দেখছিলাম ইরিগেশনের, ইরিগেশনের আমি যেটা দেখছিলাম পারগুলো সব ভেঙে গেছে, পারগুলো এবং সি বিচের ওগুলো সব একদম টুকরে গেছে। সি বিচটাই দেখা যাচ্ছে না প্রায়, অনেকগুলো জায়গা যেটা আমি দেখলাম। এটা যেটা করতে হবে সেটা হচ্ছে যে ফরেস্ট ডিপার্টমেন্টে আপনারা যারা আছেন, ম্যানগ্রোভটা নিয়ে এটার উপর জোর দিতে হবে যে লাইনগুলো কোস্টাল লাইনের ওপর দিয়ে ঝড়টা বেশি গেছে, ছাউ করে মাথাগুলো কেটে নিয়ে চলে গেছে, মানে এতটাই দুরন্ত ছিল। সুতরাং আমার যেটা মনে হয় একটা ফরেস্ট ডিপার্টমেন্টের শুধু গাছগুলো যেগুলো নষ্ট হয়ে গেছে, যেগুলো হচ্ছে সমুদ্রের তীরে প্রায় প্রায় এই ঘটনা ঘটে। সুতরাং এই জায়গাগুলোকে ম্যানগ্রোভটা যেহেতু আমরা দেখেছি টেস্টে, দেখি আরেকটা ঘাস হয় যেটা পার ভাঙা, হ্যাঁ ওটা ওটা আপনারা টেস্ট করেছেন? মৌসুমি বিক্রি করা হয়েছিল, মৌসুমি দিক বেঁচে গেছে ওই ঘাসটা। আপনারা দেখুন বিভিন্ন জায়গায় ফোকার ব্যবস্থা করে 100 দিনের কাজে লোকে দেখি, বাট এখন এই জল কতটা জমে আছে 100 দিনে কাজ করতে যাবে ডুবে যাবে সেটা যেন না হয়। যখন লাইফ ইজ সিকিউর দেখে নিয়ে তবে ম্যাম, প্রথমে আমাদের সার্ভে দরকার ম্যাম, বিভিন্ন ডিপার্টমেন্ট ওরা নিজে নিজে যদি সার্ভে, ইরিগেশন ডিপার্টমেন্ট সার্ভে করবে, এগ্রিকালচার ডিপার্টমেন্ট করবে, ফিশারিজ করবে, পাওয়ার ডিপার্টমেন্ট করবে, ফুড ডিপার্টমেন্ট, এগুলো কিন্তু সার্ভে করতে হবে। ইরিগেশন ডিপার্টমেন্ট, পাওয়ার ডিপার্টমেন্ট, পঞ্চায়েত ডিপার্টমেন্ট, বাড়ির ডিপার্টমেন্ট, পঞ্চায়েতের এগুলো প্রত্যেকটা না, পুকুরগুলো একটু জল বড়ো জল ধরো তো কি আছে, প্রভাত আছে অলরেডি ট্যাগ করে নিয়েছে, পুকুরগুলো তোমরা পরিষ্কার করো আগে, 100 দিনে কাজ রেখে দাও, এটা লোকাল লোকেরা ভালো বুঝবে, তাহলে তার লাইভলিহুডটাও হয়ে যাবে। আর পুকুরগুলো আগে পরিষ্কার করো, জল কিন্তু প্রথম, ফার্স্ট যুদ্ধকালীন পরিস্থিতির পুকুরগুলো পরিষ্কার করতে হবে, খাবার জল মাথায় রাখতে হবে। আর কি আছে, ডিজাস্টারের ইউনিট তো আছে এখন এখানে, এনডিআরএফ আর এসডিআরএফ সব আছে, সিভিল ডিফেন্সেরও আছে, প্রচুর লোক আমরা বিভিন্ন জায়গাতে ডিপ্লয় আছে ম্যাম, ওরা লাগাতার কাজ করে। ওই যে 8 জন মিসিং ছিল যেটা ট্রলারটায়, হ্যাঁ ম্যাম, ওই ট্রলারটা বারবার বলা সত্ত্বেও কেন শোনেনি? দাঁড়া আমি জানি কী বলবি না, বারবার বলা সত্ত্বেও তারা 8টা লেবারকে 4টে ট্রলার কেন রেখে দিয়েছিল লেবারদের? তার মধ্যে তো 16-15 জনকে আমরা রেস্কিউ করেছি আমাদের পুলিশ, 1 জন মারা গেছে, 8 জন মিসিং আছে, তাদের ইচ্ছা করে রেখে দিয়েছিল ট্রলারে মাছ করছিল, যখন জানে এত সিরিয়াস বারবার বলা হচ্ছে। 1,68,000 লোককে রেস্কিউ করা হলো, ওদের বারবার বলা সত্ত্বেও গেল না। আর যে ক্রুজটা মৌসুমি দ্বীপে আটকে ছিল তারা বেরোতে পেরেছে, বেরিয়ে গেছে, ওটা কোথা যাচ্ছিল? কলকাতা থেকে এসেছিল, কোন কোম্পানি ছিল? বিভাগা ক্রুজ মানে ছিল ম্যাম, আচ্ছা বুঝেছি, ওরা ওই বড় গ্রুপটা, ওই ওরা বেরিয়ে গেছে সেফলি, 70 জনকে লাইফ দিয়ে দিয়েছে তোমরা, খুব ভালো করেছো সেদিন ম্যাম। মুর্শিদাবাদ থেকে অনেকটা দূর সেখানে কোথাও ফেসেছিল ম্যাম, আজকে ওদের আমরা রিপোর্ট করেছি, মুর্শিদাবাদ জেলা, হ্যাঁ ম্যাম, 35% আমরা রিপোর্ট করেছি। বাদ বাকি আর কি আছে, আর কারো কিছু বলার আছে, পুলিশের কিছু বলার আছে আমাকে ম্যাম, কি সাপোর্ট চান বলুন ম্যাম? আমাদের এখন মেন প্রায়োরিটি যেটা হচ্ছে ম্যাম, আমাদের কাছে তো সিভিক ভলেন্টিয়ার, প্লেন ক্লোজ, বিআইবি লোক আছে যে গ্রামে গ্রামে যায় ম্যাম, তো আমাদের কাছে এখন গিয়ে সার্ভে যেটা করা হচ্ছে গ্রামের খাবার নিয়ে, আমরা তো যেটা আমরা করতে পারছি সেটা আমরা করছি, পরিষেবাটা দিচ্ছি, যেটা আমরা পাচ্ছি না সেখানে আমরা ভিডিও এসডিএসএর থেকে ডিএম সাথে আমরা কন্টিনিউ যোগাযোগ করছি। তোমরা একটা কাজ করো, তোমরা কি সুন্দরবনের কাপ টাপ খেলো, তোমাদের ডেটা ব্যাংক আছে ম্যাডাম,
তোমরা দেখো তাতে যে ক্লাবগুলো পার্টিসিপেট করে, যদি প্রয়োজনে তাদের কাজে লাগাও, 100 দিনের কাজে তাদের কাজে লাগাও, কী অসুবিধা আছে? তারা যদি কেউ কাজ না করে, ডেলি 180 কত টাকা দেয় এখন? ডেলি 190 টাকা, 190 টাকা করে পেলে তারা খুশি হবে একটা বেকার ছেলে মেয়ে। তাদের দিয়ে কাজে লাগাও না আগামী 3 মাস, আমরা কাজে লাগাবো। মানে ওরা কাজ করছে, বাঙালিতে কাজ করছে, এরা করবে না? করাও, কাজে লাগাও, তাহলে তোমার ম্যান পাওয়ারটা হয়ে যাবে। আমরা চার দিক থেকে খবর নিচ্ছি, আমরা 12 তে কল আসবে। সঞ্জয় সরি, তুমি কি দেখছো দায়িত্ব নিয়ে প্রেসিডেন্ট শ্রেণী তুমি দেখছো, রাজীব মিশ্র দেখছে, আর নর্থ মিশ্র তুমি দেখছো, তুমি তারা বসে একটা জিনিসপত্র কিন্তু যেটা প্রয়োজন রিলিফের কাজে, তাতে যেন কোনো অসুবিধা না হয়। যদি অসুবিধা হয় তাহলে আমরা বলবেন। আর মিটিংয়ের পরে আমাদের যারা এমএলএরা আছেন, শুভাশিষ তুমি ওদের নিয়ে একটু আমার সাথে কথা বলে নেবে, এমএলএ এমপি নিয়ে। ওটা আমরা আলাদা, ওটা আমরা আরেকটা অন্য। আচ্ছা, ওই গভর্নমেন্টেরটা নয়, গভর্নমেন্টেরটা তো সবাইকে ইনভলভ করে করবে। এখনও পর্যন্ত তোমরা এই জেলারই যেটা দিয়েছ যে 2,15,000 হেক্টর প্যাডি নষ্ট হয়েছে, আমন প্যাডি, ভেজিটেবল 8,500 হেক্টর মানে অনেক, 3 বিঘায় 1 একর, 7.5 বিঘে 1 হেক্টর, অ্যাফেক্টেড এরিয়াজ আর স্প্রেড ইন দ্য এন্টায়ার ডিস্ট্রিক্ট, রিমেডিয়াল মেজার্স দেখে নিন, ওয়াটার লক পপ পিলস, ওয়াটার উইথ ড্যাম উইথ পাম্পস, এবং 100 দিনের কাজ যেটা বললাম, উইথ ফার্মার্স অ্যান্ড দ্য হেল্পিং হ্যান্ডস ফ্রম দ্য আউটসাইড, আউটসাইড মানে লোকালি, 100 দিনের কাজে। রাইস যেটা স্পেশালিস্ট আজকে মর্নিং থেকে জেলায় ঢুকেছে, দেখে নিন কীভাবে কী করা যায়, তারপরে আমরা ডিসিশন নেব, ওরা একটা সার্ভে রিপোর্ট দিই। আর গাছগুলো যেগুলো পড়ে গেছে এবং আরও গাছ ফুটতে হবে, সেটা ফরেস্ট ডিপার্টমেন্ট, পলিউশন কন্ট্রোল বোর্ডের সাথে সিএস একটা মিটিং করে নেবে, ডিএম তো সুন্দরবন যারা এই জেলার মধ্যে আছে তাদের সাথে কথা বলে নেবে, সিএস টোটালটা স্টেটে মিটিং করে নেবে। এইটা মোটামুটি করো, ওষুধের স্টক যেন অসুবিধে না হয়, সাপে কাটা ওষুধের যেন প্রবলেম না হয়, এটা দেখে নিতে হবে। আমাকে একটা বলো তো, তোমাদের একটা প্রবলেম হচ্ছিল যেটা মেডিসিন, সাপের মেডিসিন আছে কাটা? হ্যাঁ ম্যাম, মেডিসিন আছে, কিন্তু যেটা হচ্ছে যে এখানকার চন্দ্রপুরা সাপ, তার ভেনম দিয়ে অ্যান্টিভেনমটা যদি তৈরি না হয় তাহলে, জানি আমি সেন্টারে যেটা দেয় সেটা কাজে লাগছে না। হ্যাঁ হ্যাঁ, এটা তোমরা তো অলরেডি কাউকে দিয়ে খাওয়াচ্ছ কাজটা, যা ডিটেলস আমি বলছি না, নজর রাখো, কারণ এখানে কলাজ সাপ একটা আছে বকখালি এরিয়া, ওরা মানে একবার পোষ মারলেই সব মরে যায়, ট্রিটমেন্টের সুযোগ দেয় না, তো লোকাল সাপের বিষ নিয়ে সেটার থেকে অ্যান্টিভেনম তৈরি করলে তবে ইফেক্টিভনেস, সেটা অলরেডি রাজীব আমায় বলেছিলেন কাজ চলছে। হ্যাঁ স্যার বলেছেন, কাজ চলছে দেখে নাও। হ্যাঁ ম্যাম দেখে নিচ্ছি। ICDS সেন্টারগুলো, ICDS ফাংশনে আপনি ডিসরাপশন নেই না, কিন্তু ডিউরিং সাইক্লোন আমরা বন্ধ রেখেছিলাম, ওদের দিয়ে যতটা কাজ করানো যায় আসার মেয়েদের দিয়ে, ICDS দিয়ে সেগুলো দেখে নিতে হবে। বাকি আমার মনে হয় জেলার পরিস্থিতি নিয়ে আমরা সে পরে দেখেন, বেটার সাথে ওগুলোকে মেশাবেন না, এই টাকায় কোথা থেকে আসবে তা ভাবছেন না একবারও? নতুন করে আবার একটা চিন্তা করছেন, কনস্টিটিউন্সি ওয়ার্ক বুঝেই ভুলে যান, যেটার ইন্টারেস্টে এখন এই কাজটা আগে করতে হবে যারা বিপদে পড়েছে, ঠিক আছে? এগুলো দেখে নিতে হবে। আর এই সুযোগে পিডাব্লিউডির কারো আছে, রাস্তাঘাটগুলো দেখে নেবেন। বাট আপনাদের আমি দেখেছি একটা প্রবলেম, যেটা হচ্ছে আপনারা যখন ডিপিআর করেন এত দর হাঁকেন যে খরচা যা হয় তার থেকে 90% বেশি দর হেঁকে যায়। গভর্নমেন্টটা কিন্তু গরিব গভর্নমেন্ট, এটা ভেবে করবেন কেমন, যেটা মিনিমাম সেটা দেখে নেবেন, ঠিক আছে? তাহলে আমরা আজকে মিটিং শিরা বা বিডিওরা হচ্ছেন ফার্স্ট মুভ গভর্নমেন্টের, তার এলাকায় কোনো প্রবলেম হচ্ছে, কোনো একটা জায়গা হয়তো পেলো না বা তার 5টা বাড়ি নষ্ট হয়েছে, এগুলো ভর্তি খরচ করে সঙ্গে সঙ্গে সেটাকে টেক আপ করে টাস্কফোর্সকে জানাতে হবে, এবং টাস্কফোর্স সেটাকে টেক আপ করে যতটা প্রয়োজনীয় সাহায্য নেওয়া যায় করতে হবে। আমরাও যুদ্ধকালীন পরিস্থিতিতে চেষ্টা করব নর্মালসি রেস্টোর করবার।
এবং আমার অফিসারদের কাছেও আমি রিকোয়েস্ট করব, এটা একটা মানবিক ব্যাপার, আপনারাও সকলে যতটা পারবেন হয়তো একটু বেশি কাজ করতে হবে। আমি তো ডিজাস্টারকে সেদিনও দেখেছি অনেক কাজ করেছে, হোল নাইট জুড়ে আমাদের সিভিল ডিফেন্সও করেছে, পুলিশও করেছে, অন্যান্য জেনারেল ডিপার্টমেন্ট যারা তারাও করেছে, এটা তো করতে হয় কখনো কখনো। কাজেই একটা জিনিস আপনারা করেছেন, ডেথ টোলটা আপনারা বাঁচিয়ে দিয়েছেন। 2 লক্ষ মানুষকে রেস্ট না করা হলে 1,64,000 টাইপের মানুষকে রেস্ট কর, তারও বেশি রেস্ট যদি রেস্কিউ না করা হতো, এবং আপনারা মাইকিং করেছেন, সব করেছেন তাতে, এবং একবারের জায়গায় 5 বার করে গিয়ে গিয়ে বলেছেন ধৈর্য না হারিয়ে, এটা কিন্তু আপনারা একটা বড় মানবিক কাজ করেছেন। এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়াও আমায় বলেছে যে এটা পশ্চিমবঙ্গ সরকার খুব ভালো কাজ করেছে এই অপারেশন। আমি আপনাদের যেটা বলবো, একটা সেন্ট্রাল টিমকে আসতে বলো, আজকে 3টা বাদ দিয়ে কালকে ওরা আসতে পারে, তোমার 50% আরও কভার আপ করতে হবে, করে নিয়ে বলো। আর ফুড অ্যান্ড সিভিল সার্ভিস ডিপার্টমেন্ট 4টে জেলা মিলিয়ে বলো কত দিয়েছে। স্টকের কি কম আছে? জিআর স্টকে কোনো কম নেই? আপনাদের জিআর এর নিয়ম কি, সপ্তাহে কতটা দেয় বলো? জিআর এর সিস্টেমটা কি স্বামীমা জানো? মাসে দেয় না কোনো, এটা ডিএম বলতে পারবে? জিআর টু ডিএম দেয়, কতটা দেন বলুন তো আমায়, কত দেন মাসে? আমি 2 কেজি চাল দিলে রেশনে দেওয়া হয়, আমি সেটার কথা বলছি না, এটা হচ্ছে বিশেষ পরিস্থিতি যে জিআরটা আমরা দিই। 12 কেজি চাল আর কি দাও? 12 কেজি চাল আর জিআর আমরা এখন রাই দিচ্ছি, ইন অ্যাডিশন ম্যাম আদার যে রিলিফ মেটেরিয়াল সাথে দিয়েছি। এখন ম্যাম আমাদের ডিএম কিট আছে, ওর মধ্যে ম্যাম ইনক্লুডিং স্টাউ আছে, বর্তন আছে, আর কাপড় আছে, সব জিনিস মিলিয়ে ম্যাম হ্যাঁ পুরোটাই একবার দিয়ে দেওয়া হয়। কত ফ্যামিলি টোটাল এই জেলায় এফেক্টেড হয়েছে? ম্যাম আমাদের অলরেডি ম্যাম অ্যারাউন্ড 60,000 ম্যাম হাউস হোল্ডের প্রবলেম আছে। 4 লাখ 5 লাখ এর মতো ডাইরেক্ট ইনভলভমেন্ট আছে পরিবার ম্যাম, পরিবারের কথা বলছি, পরিবার ম্যাম অ্যারাউন্ড 1.2 লাখ তার বেশি, এবং অন্যান্য জেলাগুলোতেও আছে, দেখে নিচ্ছি আমি, আমি দেখে নিচ্ছি ম্যাম। বিভিন্ন রিমোট এরিয়াতে এখন আমাদের টিমগুলো যাচ্ছে ম্যাম, আর এর নাম্বার বেড়ে গেছে। ডিজাস্টারের কিটসটা তৈরি করো, ডিজাস্টারের কিটস তোমায় এই 4টে জেলা নিয়ে 4-5 লাখ তৈরি করতে হবে ম্যাম। ফুড মুড়ি চিড়েও দিতে হবে, কারণ ড্রাই ফুডটা একটু প্রয়োজন আছে, আর বেবি ফুডটা যেন ডেট এক্সপায়ারি করা কোনো খাবার আমরা না নিই। যখনই আমরা কোনো স্টক তুলবো, মেডিসিন থেকে শুরু করে এইসব জিনিসগুলো আমাদের কিন্তু অলওয়েজ মাথায় রাখা উচিত। অনেকেই করে কি, যখন এইসব ঘটনা ঘটে একসাথে সব দিয়ে দেয় পুরনো স্টক, আমি টাকা দিয়ে দেবো, আমি পুরনো স্টক নিতে গিয়ে আমি ক্ষতি করবো কেন? এগুলো প্রত্যেকটা দেখে নিতে হবে, অল আর ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে। বেবি ফুড বলতে গেলে কী দিতে পারি আমরা? পাউডার, বিস্কুট, একটু মুড়ি চিড়ে, জামা কাপড় আছে, কাপড় জামা, এগুলো কোনো অসুবিধা আছে? লুঙ্গি আছে, ধুতি আছে। টিপল তোমাদের আর লাগবে? হ্যাঁ লাগবে। টিপল আরও 1 লাখ এখানে দিন, আবার যদি লাগে আবার চেয়ে নেবে। আর ওই 3টে জেলাকেও জিজ্ঞেস করে নাও, যা লাগবে টিপল যা লাগবে দিয়ে দাও, জিআরও ঠিক মতো দিয়ে দাও, কোনো অসুবিধা যাতে না হয়। স্বামীমা জেলা পরিষদের নেতৃত্বে তুমি একটা টিম করো, জেলা পরিষদের মেম্বারদেরও রাখো, এমএলএদেরও রাখো, রেখে তাদের দিয়ে, এবং এমপিরাও ওই জেলায় আছে তাদেরও রাখুন, রেখে একটা করে ট্রান্সপোর্ট তৈরি করে তারাও যাতে ইনভলভ হয়ে কাজগুলো করে। অনেক ক্লাব আছে, অনেক সংগঠন আছে, দেখুন যারা পজিটিভ কাজ করে, দুর্গা পুজো কমিটিগুলো যারা কাজ করে, সব ধর্মেরই আছে প্রতিষ্ঠান, সবাই মিলে যতটা সাহায্য করতে পারে সেটা দেখে নিন। শান্তিটা বজায় রাখবে এবং সবটা যাতে ঠিক মতো হয় সেটা দেখতে হবে, টাইমটা একটু বেশি। তখন 5টা উপসর্গ বলে, প্রথমে 2টো থাকে, পরে আরও 3টে বাড়ে, সেই মতো ডাক্তারকে ট্রিটমেন্ট করতে হয়। এখানেও মনে রাখবেন যেটা আমরা ইনফরমেশন রিসিভ টিল নাও, কোনো এই ফিগার কোথাও যাবে না, কারণ টিল না, ইউ হ্যাভ টু কালেক্ট অল দ্য ফিগার টাইম টু টাইম। আমার 3 মাসের পেয়েছি, 3 মাসের পেয়েছি, আমাদের
করেন। পাশাপাশি এই প্রবল বলশালী বুলবুলের প্রকোপে জেলার যে ৬ জন প্রাণানেশ প্রাণ হারান সেই পরিবারগুলিকে ২ লক্ষ টাকা করে প্রদান করবেন বলে জানান। এছাড়াও যাদের পান বরজ ও ধানের চাষের ক্ষতি হয় তাদেরও ক্ষতিপূরণ দেওয়ার কথা উল্লেখ করেন। সাধারণ মানুষ যাতে এই সমস্ত সুবিধাগুলি পায় তার জন্য তিনি প্রশাসনিক সহ বিভিন্ন দপ্তরের কর্মীদের এই ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে থাকার নির্দেশ দেন। সাফিউল্লাহ হোমিও চিকিৎসালয়, শিশু ও মহিলা রোগ বিশেষজ্ঞ, জেনারেল ফিজিশিয়ান, সমস্ত জটিল রোগের সুচিকিৎসা করা হয়। যোগাযোগ ডক্টর এম কে মোদাচ্ছের হোসেন, 9830996353, পলিরহাট পুরাতন সবজি বাজার।